আপনি যখনই ডিভিএলএ লাইসেন্সটা নিছেন তখন হাইওয়ে কোড শিখে ডিভিএলএ লাইসেন্সটা নিছেন, হাইওয়ে কোডটা মানে কি আপনি গাড়ি কীভাবে চালাবেন তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, তার সাথে যারা মিনি ক্যাব ড্রাইভার আপনারা তার সাথে টিএফএল আরও কিছু এক্সট্রা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাড করে তারপর আপনাকে প্রিপেয়ার করতেছে যে গুড স্ট্যান্ডার্ড ড্রাইভার, মানে সবার জন্য ফলো করা যায়, সেম টাইমে আপনি রোড শেয়ার করতেছেন, অন্যান্য ড্রাইভার সুযোগ দিচ্ছেন, প্লাস যারা প্যাসেঞ্জার টিএফএলের প্যাসেঞ্জার তারা আপনার কাছ থেকে হাই ক্যাটাগরির বা হাই স্ট্যান্ডার্ড একটা সার্ভিস পাচ্ছে, এই তো? এখন ওই রুলসটা যখনই ভাঙবেন তখনই ইউ ক্যান এক্সপেক্ট এ টিকিট, পেনাল্টি টিকিট। তাতে হোক আপনি ইলিগাল একটা ইউটার্ন মারলেন, আর হোক আপনি যেখানে পার্ক করার কথা না সেখানে পার্ক করলেন, হোক যেখানে আপনার পিক আপ ড্রপ আপ করার কথা না সেখানে করলেন, অথবা হোক যে আপনি কোনো একটা জায়গায় একটু আগে চলে গেলেন বা কাস্টমার বা প্যাসেঞ্জার একটু লেটে আসলো, অথবা অন্য কিছু হলো যে আপনার গাইড আছে মিনি ক্যাব টিএফএল ক্যামেরায় বা পুলিশ কি বুঝলোই না, সে নর্মাল আমরা যেভাবে ড্রাইভ করি এইভাবে মনে করি একটা টিকিট ইস্যু করলো, এটা আসলে আপনার রাইট ছিল। মোস্টলি যে টিকিটগুলো আসে বাস লেনে ড্রাইভ করছে, এটা হলো একটা ডাবল লাইনে পিক আপ, বাস স্টপসে পিক আপ, ইলিগাল ইউটার্ন, ইলিগাল লেফট টার্ন, ইলিগাল রাইট টার্ন, যতটুকু ওয়েট করার কথা তার চেয়ে বেশি ওয়েটে আসে, এই ধরনের টিকিটগুলো বেশি আসে। মিনি ক্যাব ড্রাইভারে প্রথম কথা হচ্ছে আগে একটু নেগেটিভে যাই, যেখানে আপনাকে লেফট টার্ন বা রাইট টার্ন করার নিষেধ বা ওয়ান ওয়ে আপনাকে ঢোকার নিষেধ, ওয়ান ওয়ে রোড, ওখানে যদি লেফট টার্ন বা রাইট টার্ন করেন আপনি লটা ভাঙেন, এই ধরনের টিকিটের কখনই কোনো মাপ হয় না, কারণ আপনি চালানোর আগেই আপনি রোড সাইন দেখবেন, দেখে ফলো করবেন। আর কথা হচ্ছে আমার পিক আপ ড্রপ আপের ক্ষেত্রে প্রথম বাস লেন দিয়ে শুরু করি। আচ্ছা, বাস লেনে দুটো জিনিস পাওয়া যায়, দুটো না আমি বলে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে পার্কিং, সেই ওয়েতে ডাবল রেড লাইন অথবা সিঙ্গেল রেড লাইন যেটাই বলি দিনের বেলা অপারেশন টাইমে, অথবা বাস স্টপস। বাস স্টপসে কিন্তু কখনোই পিক আপ ড্রপ আপ করা যায় না, মানে আপনি যদি ওখানে কাউকে ড্রপ করেন বা পিক আপ করেন, কারণ বাসের জার্নিটাকে আপনি স্টপ করতেছেন বা ডিলে করতেছেন, অথবা আপনি শুধু নিজের লাইফ না নিজের প্যাসেঞ্জারের লাইফ না বাস থেকে যারা নামছে তাদের লাইফটা রিস্ক হচ্ছেন, এক্ষেত্রে টিকিট আসবেই, আর এই ধরনের টিকিট কখনোই মাফ হয় না। আচ্ছা, এবার চলে আসি ডাবল ইউ লাইনে, আপনি পিক আপ বা ড্রপ আপ করলেন ডাবল ইউ লাইনে, আপনি পিক আপ ড্রপ আপ করতে দেয় কিন্তু অতটুকু যতটুকুতে একজন গাড়িতে উঠতে যতটুকু সময় লাগে অথবা আপনার গাড়ি থেকে নামতে যতটুকু সময় লাগে, তাও অবভিয়াসলি রোড সাইনের উপর ভিত্তি করে। ডাবল রেড লাইন অথবা ডাবল ইউলো লাইন যেটাই হোক, ডাবল রেড লাইনে বেশি পিক আপ ড্রপ আপ করা যায় কিন্তু অতটুকু টাইম ওয়েট করা যায় যতটুকুতে একজন প্যাসেঞ্জার গাড়িতে উঠতে পারে বা নামতে পারে। আপনি যদি একটু আগে চলে যান অথবা প্যাসেঞ্জার একটু লেট করলো, নিঃসন্দেহে টিকিট আশা করতে পারেন। আচ্ছা, এটা হলো একটা। সেকেন্ড, আপনি খুব কুইকেস্ট ওয়ে রোডের কর্নারে যেখান দিয়ে কাস্টমার পিক আপ করবেন ওখানে যেতে হবে এবং খুব কুইকেস্ট ওয়ে বেরোতে হবে। যদি ওরা কোনোভাবে বুঝতে পারে যে আপনি বাস লেনটা ইউজ করার চেষ্টা করছেন, আপনি টিকিট আশা করতে পারেন। তাতে যাই হোক, যদি ওরা ইভেন বাস লেনের যে মার্কটা যদি আপনাকে প্যারালালে ধরে, স্টিল ইউ আর এক্সপেক্টিং ইট, ইউ ক্যান এক্সপেক্ট এ টিকিট, টিকিট আসবে। আচ্ছা, বাস লেনের একটা প্রসঙ্গ। আচ্ছা, তাহলে দাঁড়াবো কোথায়? বাস লেনে আবার পার্কিংও থাকে, কিছু হলো হোয়াইট কিছু হলো রেড। হোয়াইটটা যদি একটু ফলো করেন, অপারেশন টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, এক ঘন্টা আপনাকে ফ্রি অফ কস্ট পার্ক করতে দেয়, কিন্তু যদি এক ঘন্টা পার্ক করেন এই সুযোগটা নিয়ে ফেলেন, দুই ঘন্টার মধ্যে আসা যায় না। তো ওখানে আপনি যদি 5 মিনিট বা 7 মিনিট ওয়েট করেন প্যাসেঞ্জারের জন্য, ইউ অ্যালাউ। রেড পার্কিং যেটা রেড মার্ক থাকে। আচ্ছা, এখানে হচ্ছে এটা অপারেশন টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা, এই টাইম পর্যন্ত আপনাকে এক ঘন্টা ওখানে পার্ক করা যায় ফ্রি অফ কস্ট, আর যদি পার্কিং সুযোগটা ইউজ করে ফেলেন দুই ঘন্টার মধ্যে আর আসা যাবে না। আচ্ছা, শুধু তাই না, লোডিং থাকে, লোডিং মাঝে মধ্যে 20 মিনিটস, তো এখান থেকে পিক আপ করা যাবে, টিকিট কাবেন না। কিন্তু অবভিয়াসলি আপনার অ্যাভয়েড করতে হবে হচ্ছে জিগজ্যাগ লাইন ক্রসিং, বাচ্চাদের স্কুলের সামনে, ইদানিং বাচ্চাদের স্কুলের সামনে অনেক বাড়ায় ক্যামেরা দিয়ে রাখে এবং সাম সার্টিং এরিয়ায় আপনার ইভেন্ট ঢুকতেই দেয় না। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো কিছু কিছু বাস লেন খুবই বিগ স্ট্রং, প্যাসেঞ্জার বুঝতে চায় না কোন জায়গা থেকে তারা পিক আপ করবে কোন জায়গায় পিক আপ করবে না। মিনি ক্যাব ড্রাইভারদের অলওয়েজ যে কোনো ওয়াইড লাইন তাতে লাল হোক আর হলুদ হোক অলওয়েজ অ্যাভয়েড, অলওয়েজ অ্যাভয়েড।
আচ্ছা, এখানে যদি প্যাসেঞ্জার মাঝে যদি দাঁড়িয়ে থাকে যে আমাকে পিক আপ করো, ওয়াইড লাইনটা অবভিয়াসলি দ্যার ইজ এ সেফটি রিজনে দেওয়া, তাকে কোনোভাবে ভালোভাবে নাইস ওয়েতে পোলাইটভাবে বলে দেওয়া এখান থেকে পিক আপ করা অ্যালাউ না, যেখান থেকে আপনি ওয়াইড লাইনটা শুরু হয়েছে এর আগে চলে আসেন অথবা যেখান থেকে শেষ হয়েছে শেষের পরে থেকে আপনাকে পিক আপ করি। অনেক মিনিক্যাব ড্রাইভার বলে যে ধরেন জবটা অনেক এক্সপেন্সিভ জব, 65 পার আইডন মাইন, কিন্তু কথা হচ্ছে সব টিকিটগুলো টিএফএল থেকে আসে, ওদের কাছে সবগুলো টিকিটের রেকর্ড থাকে। তো যদি আপনি অল্প সময়ে এনোরমাস টিকিট খান, বেশি পরিমাণ টিকিট খান, তারা টিএফএল, তারা কিন্তু আপনার বিরুদ্ধে লাইসেন্সিং অ্যাকশন নিতে পারে। নেই শুধু টিএফএলের টিকিট, কাউন্সিলের না। আর মিনিক্যাব ড্রাইভারদের সবারই বলি, সবসময় বলি, হাইওয়ে যে কোডটা, টিএফএলের যে কোডটা, টিএফএলের যে ব্যাপারটা, এটা হচ্ছে অলওয়েজ আপনার ইমেল অ্যাড্রেসটা, কারেন্ট ইমেল অ্যাড্রেস অলওয়েজ টিএফএলের কাছে সাথে আপডেট করে রাখাটা ভালো। যখনই যে টাইপের আপডেট আসে, প্রতিটা আপডেট ওরা সাথে সাথে আপনাকে ইমেলে আপডেট করে, এবং টিএফএল থেকে যাই আসুক ও আপনাকে এভাবে ট্রিট করতে হবে যে আপনি পিসিও ড্রাইভার বা ব্ল্যাক ট্যাক্সি ড্রাইভার, এই হিসাবে আপনাকে ওরা ট্যাক্সি ড্রাইভার মানে ওদের ড্রাইভার, যেই যে টাইপের ড্রাইভাররা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করবে এবং নিজেকে আপডেট রাখবে এবং ক্লায়েন্টকে, কাস্টমারকে বা প্যাসেঞ্জারকে হাই স্ট্যান্ডার্ড সার্ভিস দিবে, এই ধরনের ড্রাইভার হিসাবে আপনাদের ট্রিট করতেছে। এবং যে আপনি ইনফরমেশনগুলো যেগুলো দেয়, সবগুলো ইনফরমেশনই লাইন বাই লাইন, ওয়ান বাই ওয়ান করে ব্রেনে নিজেকে অলওয়েজ আপডেট করে রাখাটা অলওয়েজ ভেরি গুড আইডিয়া। আমি আপনাকে লাইসেন্স দিলাম আমাদের প্যাসেঞ্জারগুলো মুভ করার জন্য, এবং আপনাকে আমি স্টার্টার ড্রাইভার হিসাবে আমি লাইসেন্স দিলাম, আপনি যদি আমার প্যাসেঞ্জারদের লাইফ রিস্কে ফেলেন, পাবলিক লাইফ রিস্কে ফেলেন, নিজেকে রিস্কে ফেলেন, তাহলে আপনার আমরা যেভাবে এক্সপেক্ট করতেছি যে টাইপের স্ট্যান্ডার্ড ড্রাইভার ওই টাইপের না, সো হোয়াই শুড আই গিভ ইউ লাইসেন্স? নেক্সট টাইম তারা পিসিওটাও ইয়ে করতে, তারা দে মাইট ওয়ান্ট পুট ইউ অন রিভিউ, দে মাইট ওয়ান্ট সাসপেন্ড ইউর লাইসেন্স। তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার মন্তব্যে কমন কী ব্যাপার, ব্যাখ্যা দেন। আর এর সাথে আরেকটু অ্যাড করে নেই, অ্যাডটা হচ্ছে আপনি যদি উবার বা বোল্ট বা ফ্রি নাও, শুধু তাই না, অন্য যে কোনো অপারেটর যেখানেই ড্রাইভ করেন না কেন, কাস্টমার প্যাসেঞ্জার দে অলওয়েজ হ্যাভ এ অপশন টু সে সামথিং অ্যাবাউট ইউ, আপনার বিরুদ্ধে কিছু বলার তাদের অপশন থাকে, পজিটিভ হলে খুব ভালো, যদি নেগেটিভ হয় এটা শুধু অপারেটরের কাছে থাকে না, এটা টিএফএলে চলে যায়। এবং টুডে আর টুমোরো দে তারা আপনাকে কারণ দর্শাইতে বলতে পারে। ওদের স্টাইলটা হচ্ছে তারা থিঙ্ক করে এটা একটা কমপ্লেন, তো কমপ্লেনটা যদি উভয় পক্ষেরই কিছু বলার ই থাকে, তো কাস্টমার বা প্যাসেঞ্জার তারা তাদের পক্ষটা বলছে আমি এই ব্যাপারে হ্যাপি না তোমার ড্রাইভারের ব্যাপারে, ড্রাইভারকে অলওয়েজ দে গিভ অপরচুনিটি, তুমি কিছু বলো, তোমার কমান্ড বলো, এরপর তারা দে মেক এ ডিসিশন লাইসেন্সটা কোন লেভেলে যাবে। এবং মজার ব্যাপার হলো এই ধরনের ছোটো ছোটো কাজে কখনো ইভেন দে ক্যান রিভিউ ইউর লাইসেন্স।